যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন নবী পাঠিয়েছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে 12টি সন্তান দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যে 12টি সন্তানের 2টি সন্তান এক মায়ের পেট থেকে আর 10টি হয়েছে অন্য মায়ের পেট থেকে। স্বভাবতই যে কোনো কারণে যে 2টি সন্তান এক মায়ের পেটের, তাদের প্রতি ইয়াকুব আলাইহিস সালাম দুর্বল ছিলেন, বেশি ভালোবাসতেন। তাদের আচরণের কারণে, তাদের কথাবার্তার কারণে, বিভিন্ন কারণে হতে পারে। এই দুইজনের একজন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, যে লম্বা কাহিনী আপনারা অনেক শুনেছেন, শোনাই স্বাভাবিক। যেটুক আমার আলোচনার সাথে রিলেটেড আমি ততটুকুই বলতে চাই। দেখুন, ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই পরামর্শ করে তার আপন ভাইকে বাধ্য করে কুয়ায় ফেলে দিল, যেটা লম্বা কাহিনী। কুয়ায় ফেলে দিল, তুলে নিয়ে গেল, চলে গেল, এক বাদশা কিনে নিল, বাদশার কাছে লালিত পালিত হলো। এক পর্যায়ে এসে তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন, বাদশার স্ত্রী, আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে পছন্দ করে ফেললেন। কারণ ইউসুফ আলাইহিস সালাম ছিলেন দেখতে অত্যন্ত সুন্দর, সুশ্রী, চমৎকার তার চেহারা, যে কেউ দেখলেই অবাক হয়ে যাবে এই রকম চেহারা, চেহারাবান ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। যা আকৃষ্ট করলো বাদশার স্ত্রীকে, বাদশার স্ত্রী তার সাথে ব্যভিচার করতে চাইল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম রাজি হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করলেন। শেষ পর্যন্ত তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় যেতে হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে চমৎকার একটা জ্ঞান দিয়েছিলেন, চমৎকার একটা জ্ঞান দিয়েছিলেন। সেই জ্ঞানটা হলো স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের তাবির। যে কোনো স্বপ্নের ব্যাখ্যা তিনি করতে পারতেন, কেউ স্বপ্ন দেখলে স্বপ্নের ব্যাখ্যা কী হবে এটা বলে দিতে পারতেন। তো তিনি যখন জেলখানায় বন্দি, এইরকম ওই বাদশারই দুইজন ব্যক্তি, বাদশারই দুইজন কর্মচারী হোক বা এলাকার মানুষ হোক, দুইজন ব্যক্তি জেলখানায় বন্দি ছিল। তারা দুইজন দুইটা স্বপ্ন দেখেছিল, তারা দুইজন দুইটা স্বপ্ন দেখেছিল। একজন স্বপ্ন দেখেছিল যে ও জুস বানিয়ে খাচ্ছে ফল থেকে, আরেকজন স্বপ্ন দেখেছিল যে তার মাথার উপর থেকে খাবার পাখি নিয়ে চলে যাচ্ছে, কিছুই করতে পারছে না। তো যখন ইউসুফ আলাইহিস সালামকে গিয়ে বললেন তারা দুইজন যে স্বপ্নের ব্যাখ্যা কী, উনি বললেন হ্যাঁ, এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে তুমি জুস বানিয়ে খাচ্ছিলে, তুমি খুব শীঘ্রই ছাড়া পাবে, বন্দি জীবন তোমার শেষ হবে, এবং তুমি বাদশাকে মদ পান করাবে, বিভিন্ন জিনিস থেকে মদ তৈরি করে বাচ্চাকে খাওয়াবে, এটা হলো তোমার স্বপ্নের ব্যাখ্যা। আর আমার মাথার উপর থেকে পাখি খাবার নিয়ে যাচ্ছে, খুব শীঘ্রই তোমার মানে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে, তোমার মাথার মগজ খুবলে খুবলে পাখি খাবে, কিছুই করার থাকবে না তোমার। হলেও তাই, তখন উনি অবশ্য একটা শর্ত দিলেন যে যদি তুমি, যে বন্দি থেকে মুক্ত হবে, তুমি যদি মুক্ত হও তাহলে আমি এ স্বপ্নের ব্যাখ্যা করে দিলাম, এটা তোমার বাদশাকে শোনাবে। তোমার বাদশা আমাকে আজকে বন্দি করে রেখেছে, তোমার বাদশার কাছে নিউজটা দিবে যে আমি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছি। ঠিক কিছুদিন পরে উনি মুক্ত হয়ে গেলেন। মুক্ত হয়ে যাওয়ার পরে তিনি ভুলে গেলেন, শয়তান ভুলিয়ে দিল, এই মেসেজ আর দিতে পারলেন না। দীর্ঘদিন পরে বাদশা এক স্বপ্ন দেখলেন, এই স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে খুঁজে বেড়াচ্ছেন। তখন এই লোকটা বলছে হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম, জেলখানায় একটা লোক বন্দি আছে যে তার নাম হলো ইউসুফ, উনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন, আমি এই স্বপ্ন দেখেছিলাম, ব্যাখ্যা দিয়েছিলেন, ঘটনা তাই, আমি মুক্ত পেয়েছি আপনাকে মদ পান করাই, ঘটনা মিলে গেছে, তো উনি বলতে পারবেন। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন, তাকে মুক্ত করা হলো। মুক্ত করার পরে ইউসুফ আলাইহিস সালামকে এতটাই বিশ্বস্ত মনে করলেন, এত নিকটস্থ চলে গেলেন। তার স্ত্রী অবশ্য পরে স্বীকার করলেন যে না, আসলে ষড়যন্ত্র ছিল আমারই, তিনি ক্ষমাও চেয়েছিলেন। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে বাদশা তার নিকটস্থ করে নিলেন, তুমি আমার বিশ্বাসভাজন একজন, আমার মন্ত্রী পরিষদের একজন। ইউসুফ আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমাকে খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিয়ে দেন, আমি রক্ষণাবেক্ষণ করছি, খুব শীঘ্রই আপনার এই রাজ্যে দুর্ভিক্ষ হবে, এই দুর্ভিক্ষের সময় কিভাবে পাড়ি দেওয়া যায় এই কৌশল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমি জানি, বিধায় আমি পাড়ি দিতে পারবো, আমাকে দায়িত্ব দেন। দিয়েও দিলেন, হলেও দুর্ভিক্ষ, খুব দুর্ভিক্ষ,
গোটা এলাকাতে অনাহারে খাদ্যের অভাবে মানুষ অতিষ্ঠ, এই সময় গুদামজাত করে রেখেছিলেন ইউসুফ আলাইহিসসালাম, অনেক খাদ্য মজুদ করে রেখেছিলেন যে কয় বছর দুর্ভিক্ষ হবে এই কয় বছর পাড়ি দেওয়ার মতো খাবার মজুদ করে রেখেছিলেন, ঠিক পরিমাণ মতো খাবার অল্প মূল্যে তিনি দিচ্ছিলেন। এই সময় ওই বাকি দশ ভাই, যেই দশ ভাই তাকে কুঁয়ায় ফেলে দিয়েছিল, তাদের কাছে সংবাদ গেল যে বাদশার এরকম খাদ্যমন্ত্রী অল্প মূল্যে খাবার দিচ্ছেন, তারা আসলেন খাবার নিতে। ইউসুফ আলাইহিস সালাম দেখে চিনলেন যে এরাও সে আমার দশ ভাই, কিন্তু তারা চিনতে পারলেন না, কারণ ইউসুফ আলাইহিস সালাম অনেক পরিবর্তন হয়ে গেছেন, তখন বাচ্চা ছিল এখন বড় মানুষ, তারপরে ফিগার পরিবর্তন হয়েছে, রাজকীয় পোশাক মন্ত্রীর পোশাক গায়ে, চিনতে পারলেন না, কিন্তু ইনি ঠিকই চিনলেন যে এরা আমার দশ ভাই। ইনি বললেন যে তোমরা কি আসলে দশ ভাই না তোমাদের আর কেউ আছে? বলছে না আমাদের আর একটা ভাই আছে, আমরা এগারো ভাই। তো তোমাদের ওই ওই ভাইকে কেন নিয়ে আসোনি? তাকে নিয়ে আসলে পরের বার খাবার দেবো, তাছাড়া তোমাদেরকে খাবার দেবো না। তখন বললেন যে আমাদের আব্বা তো বিশ্বাস করতে চায় না, উনি কাছে ছাড়তে চায় না, সবসময় তাকে নিজের কাছেই রাখে। বলছে না তাকে নিয়ে আসলে খাবার দেবো, তাছাড়া তোমাদেরকে দেবো না। পরের বার যখন খাবার সংকটে তারা পড়লো, তার বাবাকে বুঝাতে চাইলেন ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালাম বললেন না আমি একে তোমাদের সাথে দেবো না, আমি ভয় করছি আমার আর এক সন্তান ইউসুফকে যেভাবে তোমরা হারিয়েছো, আমার কাছ থেকে বিদায় করেছো, কেড়ে নিয়েছো, একেও হয়তো বা তোমরা তাই করবে, এই জন্য আমার কাছ থেকে নিয়েছো। বলছেন না অদা করছি আমি দেবো না, তোমরা আল্লাহর অঙ্গীকার করো। শেষ পর্যন্ত নিয়ে গেলেন। তো যে কথা বলছিলাম, এই ভাই গিয়ে বললেন, গিয়ে চিনতে পারলেন, ভাইকে কাছে রেখে দিলেন, অনেক লম্বা কাহিনী, ভাইকে কাছে রেখে দিলেন, পরিচয় দিলেন যে আমি তোমার সে আপন ভাই, আমি ইউসুফ, আমি তোমাকে চিনি। তো যাই হোক, কৌশলে একটা চুরির অপদ বাদ দিয়ে তাকে রেখে দিয়ে বাকিদেরকে ছেড়ে দিলেন। সব কিছু শুনলেন তার পিতার অবস্থাকে ইত্যাদি ইত্যাদি, যা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। সূরা ইউসুফের 84 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার ভাই সংবাদ দিলেন যে আব্বা তো কাঁদতে কাঁদতে, তোমার জন্য কাঁদতে কাঁদতে চোখ সাদা হয়ে গেছে, মানে চোখে ছানি পড়ে যাওয়ার মতো একটা সমস্যা হয়েছে, চোখে উনি আর দেখেন না, সারাক্ষণ একটু সুযোগ পেলে তোমার কথা বলেন, তোমাকে ভুলতে পারেনি, সারাক্ষণ কাঁদেন তোমার জন্য, কেঁদে 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 চোখে ছানি পড়ে গেছে, মানে সাদা হয়ে গেছে, এটা হচ্ছে কোরআনের আয়াত, মানে চোখে ছানি পড়ে যাওয়ার মতো সমস্যা হয়েছে, তোমাকে ভুলতে পারেন না। তো যাই হোক, এক পর্যায়ে এসে এগারো ওই দশ ভাইকে ডেকে ভুল স্বীকার তারা করলো, তখন ইউসুফ আলাইহিস সালাম তার গায়ের জামাটা খুলে দিলেন, গায়ের জামাটা খুলে দিয়ে বললেন যাও আব্বার চোখে মুখের উপরে এই জামাটা ঘষে দিও, এই জামাটা দিয়ে মালিশ করো, ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন, এরপরে গোটা পরিবার নিয়ে আসবে। নিয়েও গেলেন, তাই ইউসুফ আলাইহিস সালামের জামা যখন পিতার হাতে দিয়েছেন ইয়াকুব আলাইহিস সালাম, পিতৃস্নেহ, জামা হাতে নিয়ে বলছে এই জামাতে ইউসুফের গন্ধ পাচ্ছে, ইউসুফ কোথায়, আমি তো এই জামাতে ইউসুফের গন্ধ পাচ্ছি। বলছেন আপনি আগে চোখের মধ্যে ঘষেন, মুখে আপনি ঘষে নেন, যখন ঘর্ষণ দিলেন তিনি তার ছানি বা এই সমস্যাটা দূর হয়ে গেল, দেখতে পাচ্ছেন স্পষ্ট। 93 নম্বর আয়াতে, এরপর 96 নম্বর আয়াতে উল্লেখ করেছেন সূরা ইউসুফের শেষের দিকে, যেটা বিজ্ঞানের আলোচ্য বিষয়, মিশরীয় একজন চক্ষু বিজ্ঞানী গবেষণা শুরু করলেন যে এই জামার মধ্যে এমন কি থাকতে পারে যে চোখের ছানি দূর হতে পারে। কোরআন মাজিদের আয়াত এত অকট্য, এত মিথ্যা নয়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম 115 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, অতম্মাত কালিমাতু রব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। অতম্মাত কালিমাতু রব্বিক, আপনার প্রভুর এই কালিমা, আপনার প্রভুর এই বাক্য, আপনার প্রভুর এই শরীয়ত তাম্মাত, পরিপূর্ণ, কি দিয়ে, সিদকা ওয়া আদলা, সততা দিয়ে, কল্যাণ দিয়ে, ন্যায় নিষ্ঠা দিয়ে, সততা কল্যাণ ন্যায় নিষ্ঠা দিয়ে কোরআন পরিপূর্ণ, লা মুবাদদিলা লিকালিমাতি, কারো সাধ্য নেই যে কালিমাকে চেঞ্জ করতে পারে, কোনো একটা ভুল বের করতে পারে, ওহুয়া সামিউল আলিম, তিনি হচ্ছেন সর্বশ্রোতা, তিনি হচ্ছেন সর্বজ্ঞ। যেহেতু কোরআন মাজিদকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ সত্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, সে মিশরীয় চক্ষু বিজ্ঞানীর গবেষণা এখানে যে অবশ্যই এখানে কোনো রহস্য রয়েছে। তাছাড়া ইউসুফ আলাইহিস সালাম শরীরের গায়ে জামা খুলে দিলেন, চোখে ঘুষলেন, তার সাদা অংশ দূর হয়ে গেল, মানে ছানি পড়া বা এই জাতীয় কোনো সমস্যা ছিল এটা দূর হয়ে গেল, তাহলে জামাতে কি থাকতে পারে, শরীরের জামাতে এমন কি ছিল
যার মাধ্যমে আরও তো কিছু দিতে পারতেন, একটা ওষুধ দিতে পারতেন, একটা গাছ দিতে পারতেন, আর কিছু দিতে পারতেন, কিন্তু শরীরের জামা খুলে দিলেন আর সেই জামা ঘুষলো, চোখ ভালো হয়ে গেল। কারণ কী হতে পারে? তিনি গবেষণা করে অবশ্য সফল হলেন, সফল হলেন যে জামাতে, শরীরের জামাতে সবচেয়ে যেটা থাকার কথা সেটা হচ্ছে মানুষের ঘাম, শরীরে ঘাম লেগে থাকবে। ঘাম নিয়ে যখন গবেষণা করলেন, দেখলেন ঘামের মধ্যে এমন একটা উপাদান রয়েছে যেই উপাদান ছানি পড়া রোগের জন্য একটা ঔষধ। তিনি আবিষ্কার করলেন, ছানি পড়ার ঔষধের ড্রপ আবিষ্কার করেছেন মানুষের ঘাম থেকে, সে চক্ষু বিজ্ঞানী মিশরের সমন্বিত উপস্থিতি, যে গবেষণার খোরাকি হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের জামাকে কেন্দ্র করে, যা কোরআন মাজিদ থিওরি দিয়েছে। তা আধুনিক বিজ্ঞান কোরআন নিয়ে যখনই গবেষণা করতে গিয়েছে, কোনো কোনো সূত্র বেরিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান? কিন্তু জ্ঞানীরাই তো এটাকে নিয়ে চিন্তাভাবনা করে, বিশ্লেষণ করে, জ্ঞানী ব্যক্তিরাই তো এটাকে নিয়ে ভাবে, বিশ্লেষণ করে যে কী রয়েছে এর মধ্যে।